স্ত্রীর তিন নম্বর কাজ হচ্ছে স্বামীর ডাকে সাড়া দেয়া। কে দেয়া? স্বামী যদি স্ত্রীর সঙ্গ পেতে চায়, স্ত্রীর ওই ডাকে সাড়া দিতে হবে। রাতের বেলা স্বামী যদি স্ত্রীর সঙ্গ চায় আর স্ত্রী যদি সঙ্গ না দিয়ে চলে যায়, ফজর পর্যন্ত স্ত্রীর উপর আল্লাহর ফেরেশতারা লানত দিতে থাকে, চিল্লায় পড়েন আউযুবিল্লাহ। আপনার কি লাগবে? এই সব দায় দায়িত্ব আল্লাহ তাআলা স্বামীকে দিয়েছে, স্বামীকে জানাবেন। তবে ধীরে সুস্থে, ধীরে সুস্থে স্বামীর জন্য ঘরটাকে এমন করে রাখতে হবে যেন ঘরে ঢুকলেই স্বামীর হৃদয়টারে প্রশান্ত করে দেয়। কে? এই জন্য স্ত্রীর প্রথম দায়িত্ব ঘরটারে প্রশান্তির নীর বানানো। একটা সুখী দাম্পত্য জীবনের জন্য স্ত্রীর দুই নম্বর দায়িত্ব হচ্ছে স্বামীকে ইন্সপায়ার করা, স্বামীকে সাহস যোগানো, পিছন থেকে ড্রাইভিং পুশের মতো কাজ করা। কারণ স্বামীকে যখন স্ত্রী সাহস যোগায়, স্বামীর সাহস বেড়ে যায়, ঠিক কিনা? আল্লাহর হাবিব ইসলামের কাছে কোরআনের আয়াত নাজিল হলো, ইকরা بسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. পড়েন الله أكبر। সূরাতুল আলাকের পাঁচ আয়াত হেরা গুহায় যখন নাজিল হয়ে গেল, বিশ্বনবী সাইয়েদনা জিব্রাইলকে নিজ আকৃতিতে দেখলেন, পা থেকে মাথা পর্যন্ত দেখে বিশ্বনবী ভয় পেয়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে দুইবার সাইয়েদনা জিব্রাইল আলাইহি সালামকে ওনার আসল আকৃতিতে দেখেছিল। আওয়াজ করে বলতে হবে কয়বার? এক হচ্ছে মেরাজ রজনীতে সিদরাতুল মুনতাহায়, দুই হচ্ছে প্রথম যখন কোরআনের আয়াত নাজিল হয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন বিশাল একজন ব্যক্তি, পাটা হচ্ছে হেরা গুহায় আর মাথাটা হচ্ছে আকাশের উপরে, এই বিশাল একটা লোক। সে কোরআনের পাঁচ আয়াত নিয়ে এসেছে সূরাতুল আলাক আর বলতে শুরু করেছে, ইয়া মুহাম্মদ ইকরা, আপনি পড়ুন, আপনি পড়ুন, আপনি পড়ুন। তিনবার পড়ার আদেশ করার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে আরম্ভ করলেন, ইকরা بسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। বিষ্ণু ইসলাম পড়তে আরম্ভ করলেন, প্রথম কোরআনের আয়াত যখন নাজিল হয়ে গেল বিষ্ণু ইসলাম ভয় পেয়ে গেলেন। হাত নাড়াচ্ছেন কেন আপনারা? হ্যাঁ, স্ক্রিনে দেখা যায়। আহারে কি আনন্দ আকাশে বাতাসে, সবাই খুশির ঠেলায়, খুশিতে আনন্দে ঠেলায় না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় পেয়ে গেলেন। আপনাদের মনোযোগ তো নাই মনে হচ্ছে, তা হাত নাড়াচ্ছেন কেন? এদিকে তাকান, খরগোশের কানের মতো কান দুইটারে খাড়া করে। কোরআনের আয়াত যখন নাজিল হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় পেয়ে গেলেন। বিষ্ণু ইসলামের হৃদয় কাঁপতে আরম্ভ করলো। কোরআনের পাঁচ আয়াত নিয়ে হেরা গুহা থেকে বিশ্বনবী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে আসলেন। এসে ডেকে বললেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, কম্বল দিয়ে তুমি আমার চাপা দাও, আমার ভয় লাগছে, মনে হয় আমি বাঁচব না। আম্মাজান খাদিজা বললেন, কি হয়েছে আপনার? বিশ্বনবী বললেন, বিশাল বড় একটা লোক কোরআনের পাঁচ আয়াত নিয়ে এসেছে, ওই লোকের পা হেরা গুহার মধ্যে, মাথা আকাশের উপরে, এত বিশাল সত্তা বিশাল কোন মানুষ জীবনে আমি দেখি নাই, এসে সে পরিচয় দিয়েছে, সে নাকি জিব্রাইল ফেরেশতা। বিশ্বনবী বললেন, মনে হয় আমি বাঁচব না, আমার জ্বর চলে এসেছে, আমার হৃদয়ের মধ্যে কাঁপুনি শুরু হয়েছে, তুমি আমারে কম্বল দিয়ে চাপা দাও। আম্মাজান খাদিজা বললেন, ও নবী ভয় পাবেন না, আমার আল্লাহ কোনোদিন আপনারে অপমান করবেন না। সুবহানাল্লাহ, পড়েন ওয়াল্লাহি ওয়াল্লাহি লা ইউখজিক আল্লাহু আবাদা, নবী গো আল্লাহ আপনার অপমান করবেন না, কারণ আপনার মধ্যে এমন এমন ভালো ভালো গুণ আছে, এই গুণাবলীগুলি যে মানুষের মধ্যে থাকে তাকে আমার রব কোনোদিন অপমান করতে পারে না। চিল্লায় বলেন ঠিক কি না? নবী হে ইন্নাকা লা তাসিলুর রাহিম, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। ও নবী তাসদিকুল হাদিসা, সব সময় আপনি সত্য কথা বলেন। ওয়া তাহমিলুল কাল্লা, আপনি মানুষের বোঝা টেনে দেন। ওয়া তাকসিবুল মাদুমা, যার উপার্জন করার কেউ নাই, নিজে গায়ে খেটে আপনি তারে উপার্জন করে দেন। ওয়া তুইনু আলা নওয়াইবিল হক, সত্য যেখানে বিপন্ন সেখানে আপনি সাহসী সৈনিকের মতো দাঁড়িয়ে যান। সুবহানাল্লাহ, নবী আপনি ভয় পাবেন না,
কারণ আপনি এমন অসাধারণ ব্যক্তিত্ব, এমন জনকল্যাণমূলক কাজের আঞ্জাম আপনি দেন, এরকম লোককে আল্লাহ কখনো অপমান করতে পারে? আপনি চালিয়ে যান, আপনাকে থামানোর মতো অপশক্তি গোটা বিশ্বে দ্বিতীয়টা নাই, চিল্লায় বলেন ঠিক না? বিশ্বনবীকে সাহস যোগিয়েছেন, এরকম সাহস যোগানোর মতো স্ত্রী আমাদের দরকার আছে না নাই? বিশ্বনবী সারাদিন বাইরে যখন কাফের মুশরিকদের অত্যাচার অনাচার সহ্য করে ঘরে আসতেন, আম্মা জান আয়েশা এমন সাহসিকতার বাণী শোনাতেন, এমন মোটিভেশন শোনাতেন, এমন ইন্সপায়ারেশন দিতেন, বিশ্বনবী সারা দিনের সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে এর পরের দিনের দাওয়াতি কাজের জন্য নতুন করে এনার্জি ফিরে পেতেন, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য স্ত্রীর দুই নাম্বার কাজ হচ্ছে স্বামীকে সাহস যোগানো। দুই নাম্বার কাজ কি? স্বামীকে সাহস যোগানো, স্বামীকে সাপোর্ট দেয়া। স্ত্রীর তিন নাম্বার কাজ হচ্ছে স্বামীর ডাকে সাড়া দেয়া। কে দেয়া? স্বামী যদি স্ত্রীর সঙ্গ পেতে চায়, স্ত্রীর ওই ডাকে সাড়া দিতে হবে। রাতের বেলা স্বামী যদি স্ত্রীর সঙ্গ চায় আর স্ত্রী যদি সঙ্গ না দিয়ে চলে যায়, ফজর পর্যন্ত স্ত্রীর উপর আল্লাহর ফেরেশতারা লানত দিতে থাকে, চিল্লায় পড়েন নাউযুবিল্লাহ। তবে হ্যাঁ, ভ্যালিড যদি কোনো কজ থাকে, ভ্যালিড কজ, অসুস্থতা অন্যান্য কমপ্লেক্সিটি যদি থাকে সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু ইগোর কারণে, ইগো মেজাজ দেখিয়ে, রাগ দেখিয়ে কোনো বোন যদি স্বামীর আহ্বানে সাড়া না দিয়ে মুখ ফিরিয়ে চলে যায়, ফজর পর্যন্ত আল্লাহর ফেরেশতারা ওই মহিলার উপর লানত দিতে থাকে, আওয়াজ করে পড়তে হবে না আউযুবিল্লাহ। নামটা মুখে নাও, যখন তুমি আমার উপর রেগে থাকো তখন তুমি আমার নামটা মুখে নিতে চাও না। আম্মা জানা এসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা আহজুরু ইল্লা ইসমাক, আমি শুধু আমার মুখ থেকে আপনার নামটারে সরায় রাখি, আমার হৃদয় থেকে কোনোদিন আপনারে সরাতে পারি না। মা আহজুরু ইল্লা ইসমাক, নবি হে, আমি তো শুধু মুখ থেকে আপনার নামটারে বাদ দেই, আমার হৃদয় থেকে তো আপনারে বাদ দিতে পারি না, আমার হৃদয় পুরোটা জুড়ে শুধু আপনি আর আপনি, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তার মানে আম্মা জান আয়েশাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর রেগে থাকতেন মাঝে মাঝে, বিশ্বনবীও মাঝে মাঝে রাগ করতেন। একবার খুব বেশি রাগারাগি হয়ে গেল, অনেক ঝগড়া হয়ে গেল। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খেয়াল করলেন না, এত ঝগড়া তো করা ঠিক হবে না। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, আয়েশা চলো মিটমাট করি। কি করি? হ্যাঁ, মিউচুয়াল করি না, মিটমাট। এই যে ঝগড়া লাগলে আবার যে মিলায় দেয়, এটা কি বলেন আপনারা নীলফামারিতে? মিটমাট। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, আয়েশা চলো আমরা মিটমাট করি, আমরা আর ঝগড়া না করি। আম্মা জান আয়েশা বললেন, ঠিক আছে চলেন মিটমাট করি। বিশ্বনবী বললেন, ঠিক আছে একজনকে নিয়ে আসি যে দুজনের মাঝে মিটমাট করায় দিবে। কারে নিয়ে আসবে? ওমরে ফারুককে নিয়ে আসি। আম্মা জান আয়েশা বলে, না আমার ও গালিদ, ওমরের মেজাজ গরম, আমার ভয় লাগে। সুবহানাল্লাহ, পড়বেন না? বিশ্বনবী বললেন, তাহলে তোমার আব্বারে নিয়ে আসি। কয় নিয়ে আসেন? আব্বারে খুব ভালো লাগে। বিশ্বনবী বললেন, ঠিক আছে তোমার কথাই রইল, ওমরকে ডাকবো না, তোমার আব্বা আবু বকরকে নিয়ে আসবো। বিশ্বনবী মিটমাট করার জন্য সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে নিয়ে আসলেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঢুকলেন, বিশ্বনবী বললেন, আয়েশা আমার আর তোমার মাঝে কি নিয়ে ঝগড়া হয়েছে, কথাটা কি তুমি বলবা নাকি আমি বলবো? আম্মা জান আয়েশা বলেন, আপনি বলেন, তবে মিথ্যা বলেন না, যা ঘটছে ওইটাই বলেন। ওলা তাকুলিল্লাহ হাক্কান, যেটা সত্য ওইটাই বলবেন, অন্য কিছু বলবেন না।